ফ্রেন্ডস, আমি এখন এখন থেকে আমি আমার ব্লগটা আরম্ভ করছি। এখন বাজে 9টা, আমি পাপানের রুটি করছি। পাপান গেছে বাবার সাথে ঘুরতে। আজকে হচ্ছে রবিবার, সবার ছুটি, ও আজকে ঘোরার দিন, অনেক ঘুরবে, সবাই নিয়ে যাবে। দেখো এখনও বিছানা ফিছানা তুলিনি, এই একটু ঘুম থেকে উঠলাম, রবিবার বলে একটু দেরি করেই উঠেছি। আমি আমার ব্লগটা স্টার্ট করে দিই। আজকে রবিবার, রবিবারে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি। পাপানের রুটিটা করছি, করে নিই, তারপরে পাপানকে খাইয়ে সব কাজবাজ শুরু করে দেবো, তারপরে শেয়ার করবো। ঠিক আছে, টাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার্স ব্লগ। পূজার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর দেখা হচ্ছে। আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি। অনেক কাচাকুচি করে এসেছি ছাদেরতে, পাপানের সব শীতের জামাকাপড়গুলো সব শীতে তুলে দিই। ও আর পড়বে না, মানে পড়বে না, ঠান্ডা নেই, তার উপরে সব মানে ইয়ে হয়ে আছে, ভর্তি হয়ে আছে, সেই জন্য তুলে দিলাম। এই যে এখানে সব রেখেছি, সব এখন গোছাবো। চলো, টিফিন করেছি, দেখাচ্ছি তোমাদের। আমরা এখনও খাইনি, মা একটু বাজারে গেছে, ওই অটো স্ট্যান্ডের দিকে বাজার ফাজার করে আনবে, আর ওকে টিফিন দিয়ে দিয়েছি। আজকে রবিবার, সবাই তো ঘরে আছে, সেজন্য টিফিন দিয়ে দিয়েছি। পাপানকে ধরে আছে, আমি এবার বিকেল দিকে দেখো গোছাইনি, কাটছিলাম, কাটতে কাটতে ওকে রুটি করে দিলাম। রাতাকুচি হয়ে গেছে, এবারে আমরা মা আসবে, তারপরে আমরা টিফিন খাবো। ওকে টিফিন দিয়ে দিয়েছি, পাপানকে ধরে টিফিনটা খেয়ে নিই, আর পরে কথা বলছি। আর আজকে রবিবার, বিছানার চাদরটা পাল্টাবো। দেখো এখন বিছানা বোঝাইনি, চলো দেখো। ফ্রেন্ডস দেখো, আমি বিছানা গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম, ধরো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এবার জামাকাপড়গুলো গুছিয়ে নিই, অনেক জামাকাপড় আছে কালকে থেকে জমেছে, গুছিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস দেখো, আমি পাপানের শীতের জামাকাপড়গুলো আলাদা করে সব কেচে দিয়েছি, সব তুলে দেবো। আর এখানে সব পাপানের, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখি, পাপানের গরমের জামাকাপড় আছে, মানে গরমে পরা হাতকাড়া হাতকাড়া জামাকাপড় আছে, ওগুলো গুছিয়ে এই বাস্কেটটার মধ্যে রেখে দেবো। শীতের জামাকাপড় তো অনেক অনেক ইয়ে করে রাখতে হয়েছিল, মানে অনেক উবুচুবু ছিল, সেই জন্য সব তুলে দিই। গরম তো পড়ে গেছে, এত গরম, সেই জন্য হাতকাটাগুলো গুছিয়ে বাস্কেটের মধ্যে রেখে দিই। দেখো সব আলাদা করে রেখেছি, সব গুছিয়ে নিই, এদিকে সব আছে, গুছিয়ে নিই। দেখো এগুলো সব বাতিল করে দিলাম, এত জামাকাপড় এই বাস্কেটের মধ্যে ছিল, সব বাতিল করে দিয়েছি। আর এইগুলো আলমারিতে তুলে দেবো, আর এইগুলো দেখি গুছিয়ে রাখবো, এগুলো গরমে।
হ্যালো ফ্রেন্ডস, তোমার সাথে আবার অনেকক্ষণ পর দেখা হলো। এখন বাজে মনে আড়াইটে, দেরি হয়ে গেছে। আজকে রান্না তোমাদের শেয়ার করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে। শেয়ার করলে আরও দেরি হয়ে যেত। পাপানকে খাইয়ে দিয়েছি, ওকে ভাত দিয়ে দিয়েছি, বাবাকেও ভাত দিয়ে দিয়েছি, বাসন কোসন সব মেজে নিয়েছি, দেখো সব পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি। খুব তাড়াহুড়োতে ছিলাম, এই সব করলাম, সবাইকে আগে খেতে দিয়ে দিলাম, পাপানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে এইসব করলাম, বাসন কোসন মাজলাম, নাহলে আর হতো না, তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারিনি। ঠিক আছে, এবার আমি চানটা করেছি, তারপরে বাদ বাকি কথা বলছি, টাটা। হ্যালো ফ্রেন্ডস, আমার চান মান করা হয়ে গেছে, দেখো আমি চান করে নিয়েছি। এবার আমি খেতে বসবো, এখন বাজে 3:15, এখনও খাওয়া হয়নি, দেখো তো 3:15 বাজে, এখন আমি খাইনি, খেতে বসবো। এবারে খাওয়া হয়ে গেছে, আজকে আমি নাজেয়াল হয়ে গেছি, চান করছি, চান করে বালতির আগে খালি হয়েছে, এবার দেখছি জল চলেছে, আবার জল তুললাম, এখন বাজে 3:15, আমি এখনও খাইনি, এবার খাবো। আজকে এই পুরো কেটেছি, পাপানে রেখেছি তো শীতের, এগুলো সব বুঝি একেবারে শোবো। পুরো নাজেয়াল হয়ে গেছি, আর ভালো লাগছে না, সব কাজ কমপ্লিট, এবার আমি খাবো, চলো খেয়ে নিই, খেয়ে দিই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ডস, চলো তোমাদের দেখাই আজকে আমি কী রান্না করেছি তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, চলো দেখাই আজকে আমি তোমাদের কী রান্না করেছি, তোমাদের তো শেয়ার করতে পারিনি, সেই জন্য চলো দেখাই। ঠিক আছে, দাঁড়ো ব্যাক ক্যামেরা করি, তারপর দেখো। আমি আমার ভাত বেড়ে নিয়েছি, এখানে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, মাছের টক করেছি, আর এই মাছের তেল ভেজেছি। ঠিক আছে, খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই সবে খেলাম, এখন বাজে হচ্ছে 3:30 বেজে গেছে, খেলাম। আজকে পুরো নাজেহাল হয়ে যেতে হয়েছে। প্রথমত হচ্ছে পাপানের এই শীতের জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, জল চলে গেছিলো, সেই বাথরুমে জল নিয়ে আমি কাচাকুচি করেছি, তার উপরে করেছি, ওগুলো তো খালি হয়ে গেছে, আবার যে জল এসেছে, জলের আজকে প্রেশার ছিল না, একদম নিম্নরূপ পাইপ লাগালাম, পাইপে আসছে না, তারপর আবার রান্না করছি, আবার জল ভরছি, এইসব হয়েছে আজকে, অনেক অনেক নাজেহাল হয়েছে। ঠিক আছে, টাটা, এবার শুয়ে নিই, একবার সন্ধ্যাবেলা দেখা হবে। আর বলেছিলাম দেখো, ছেলের জামা কাপড়গুলো গুছিয়েই শোবো, হলো না, আর ভালো লাগছে না, খেয়ে নিয়েছি, শরীরটা কেমন লাগছে, শুয়ে পড়ি, তারপরে সন্ধ্যাবেলা দেখা হবে, সন্ধ্যাবেলা গোছাবো, তখন শেয়ার করবো। ঠিক আছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর দেখা হচ্ছে। আমার ঘুম থেকে উঠে গেছি, ঘুমাতে দেয়নি পাপা, সবে ঘুমিয়েছি আর উঠে গেছে, আর তারপর আবার রামিকে নিয়েছিলাম, এখন বাজে 7:15, এই সবে খাওয়ালাম পাপানকে, খাইয়ে দাইয়ে ওর জেঠিমার ঘরে গেছে, যে ওর জেঠিমা হচ্ছে কি যে চাউমিন করছে, ও ওখানে দাঁড়িয়ে আছে, ও চাউমিন খেতে খাবে না, কিন্তু খেতে ভালোবাসে, কিন্তু অত খায় না, মানে দেখলে খাবে, ভাতটা যেমন যে দেখলে খাবে না সেটা না, চাউমিনটা খায়। আর আমি বসে আছি আর দেখি কী করি, এই যে জামা কাপড়গুলো সব রেখেছি, এবার আমি গোছাবো, গুছিয়ে নিই, তারপর কথা হচ্ছে। ঠিক আছে, টাটা। ঘোরো, পুরো ঘুরে যাও, ঘুরে যাও পুরো, আবার এসে নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে থাকবে। এইটা একটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আবার ফুচকা খাচ্ছি, এখন বাজে 1:30, দেরি হয়ে গেল, একজন এসে বললো যে সাজিয়ে দেবে, আমি বললাম ঠিক আছে চলো সাজিয়ে দেবো, তোমাদের ফটো দিয়ে দেবো, একটা ক্লিপ করেছি, ক্লিপটা দিয়ে দেবো, তুলেছি। দেখো আমি এখন ফুচকা খাচ্ছি, পাপানকে দেখো, পাপানও ফুচকা খাচ্ছে। ঠিক আছে, পরে কথা বলবো, টাটা। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, পাপানকে খাইয়ে দিয়েছি, ওরা দেখো শুয়ে পড়ছে, বিছানা বিছানা করে, দেখো পাপানকে ই করছে, যতক্ষণ না আমি যাবো ততক্ষণ অমনিই করবে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এইসবে মাথা ফাতা আজেরে নিয়েছি, এবার ঘুমাবো, চলো গুড নাইট, টাটা, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে,
টাটা, গুড নাইট।